হ্যালো বন্ধুরা, iqbd.org এর পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে বলবো। তোমরা জানো তিনি একজন সমাজ সংস্কারক এবং নারী জাগরণের অগ্রদূত। এই বিখ্যাত রোকেয়া সাখাওয়াত হোসেন বিখ্যাত সাহিত্যিক, শিক্ষাপ্রতি, সমাজ সংস্কারক, নারী জাগরণ ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃত ছিল। 1880 সালে 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আলী আবু আলী হায়দার সাবের এবং মাতা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। রোকেয়ার পূর্বপুরুষগণ মুঘল আমলে উচ্চ সামরিক এবং বিচার বিভাগীয় পদে নিয়োজিত ছিলেন। এরপর তার নাম রাখা হয় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তবে তিনি বেগম রোকেয়া নামে সমধিক পরিচিত। বেগম রোকেয়ার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আলী আবু আলী হায়দার সাবের আরবি, উর্দু, ফার্সি, বাংলা, হিন্দি, ইংরেজি ভাষায় পারদর্শী ছিলেন। তিনি মেয়েদের শিক্ষার ব্যাপারে ছিলেন রক্ষণশীল। রোকেয়ার বড় দুই ভাই মোহাম্মদ ইব্রাহিম আবু আসাদ আসাদ সাবেরও খুল্লুর রহমান আবু জায়গাম সাবের ছিলেন বিদ্যানুরাগী। তারা কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে অধ্যয়ন করেন, ফলে ইংরেজি শিক্ষা ও সভ্যতার সঙ্গে তার পরিচয় ঘটে এবং তা তাদের চিন্তা চেতনাকে প্রভাবিত করে। রোকেয়ার বড় বোন করিমনেশা ছিলেন বিদ্যোৎসাহী এবং সাহিত্যানুরাগী। সামাজিক প্রতিবন্ধকতার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও ভাইদের সহায়তায় তিনি বাড়িতে পড়াশোনার সুযোগ লাভ করেন। সামাজিক ও পারিবারিক বিষয় নিয়ে রচিত তার কবিতা সমকালীন সংবাদপত্রে প্রকাশিত হয়। বেগম রোকেয়ার শিক্ষালাভ, সাহিত্যচর্চা এবং সামগ্রিক মূল্যবোধ গঠনে বড় দুই ভাই ও বোন করিমনেশা যথেষ্ট অবদান ছিল। রোকেয়া যে সামাজিক পরিমণ্ডলে বেড়ে ওঠেন, সেখানে মুসলমান মেয়েদের গৃহের অর্গলমুক্ত হয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের কোনো সুযোগ ছিল না। তাই 5 বছর বয়সে মায়ের সঙ্গে কলকাতায় বসবাস করার সময় একজন মেম শিক্ষয়িত্রীর নিকট তিনি কিছুক্ষণ লেখাপড়া করেন এবং পরবর্তীতে ভাই বোনদের সহায়তা বাংলা ইংরেজি দুটো ভাষায় আয়ত্ত করেন। 1898 সালে তার ভাগলপুর নিবাসী উর্দুভাষী সৈয়দ হাকাত হোসেনের সাথে বিয়ে হন, যিনি ছিলেন ডিপুটি ম্যাজিস্ট্রেট, সমাজ সচেতন, কুসংস্কারমুক্ত, প্রগতিশীল দৃষ্টিভঙ্গি সম্পন্ন। বেগম রোকেয়ার জীবনে স্বামী সাখাওয়াত হোসেনের প্রভাব ছিল সুদূরপ্রসারী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সহচর্যে সেই রোকেয়ার জ্ঞান চর্চার প্রতি বিস্তৃত হয় উদার ও মুক্তমনের অধিকারী। স্বামীর উৎসাহ ও সহযোগিতায় রোকেয়া দেশি বিদেশি লেখকদের রচনার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হন এবং ক্রমশ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন। তার সাহিত্যচর্চার সূত্রপাত ঘটে স্বামীর অনুপ্রেরণায়। তবে রোকেয়ার বিবাহিত জীবন বেশি দিন স্থায়ী হয় না। 1909 সালে 3 মে সাখাওয়াত হোসেন মারা যান। ইতিপূর্বে তিনি 2টি কন্যা সন্তানের জন্মদান করে অকালেই মারা যান। ইতিপূর্বে তাদের 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করলেও অকালেই তারা মারা যায়। বন্ধুরা, আমরা জানি যে তিনি তার স্বামীর নামে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপন করেছিলেন ভাগলপুর 1909 সালে, এবং এখানেই তিনি মেয়েদের শিক্ষা বিস্তারে এবং সমাজসেবায় আত্মনিয়োগ করেন। কিন্তু পারিবারিক কারণে রোকেয়া ভাগলপুর চলে কলকাতায় বসবাস করা শুরু করে এবং 1911 সালে 16 মার্চ কলকাতায় 13 নং ওয়ালিউল্লাহ লেনে একটি বাড়িতে মাত্র 8 জন ছাত্রী নিয়ে নবপর্যায়ে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। রোকেয়ার অক্লান্ত প্রচেষ্টায় 1917 সালে স্কুল মধ্য ইংরেজি গার্লস স্কুলে এবং 1931 সালে উচ্চ ইংরেজি গার্লস স্কুলে রূপান্তরিত হয়। এরপরে বিভিন্নভাবে তার স্কুলটির স্থান পরিবর্তন হয় এবং পরবর্তীতে তার স্কুলটির অবস্থান ছিল ইউরোপিয়ান অ্যাসাইলাম লেন, লোয়ার সার্কুলার রোড, লর্ড সিনহা রোড, আরও বিভিন্ন। তো বন্ধুরা, দেখা যাচ্ছে যে তিনি অনেক স্ট্রাগল করে মেয়েদের লেখাপড়া করার জন্য স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন এবং উনি সফলও হন। তো বন্ধুরা, এখন তার সাহিত্যকর্ম নিয়ে আমরা আলাপ করব। তার উল্লেখযোগ্য লেখা ছিল, তার প্রথম লেখা ছিল পিপাসা, এবং এটা প্রকাশিত হয় 1903 সালে নবনূর পত্রিক, এটা প্রকাশিত হয় নবপ্রভা পত্রিকায়। তিনি মুসলমান ইন্ডিয়ান লেডিস ম্যাগাজিনে নিয়মিত লিখতেন। তাছাড়া নবনূর, সওগাত, মোহাম্মদী, নবপ্রভা, মহিলা, ভারত মহিলা, আল ইসলাম, নওরোজ, মাহিনুর, বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়ও তিনি নিয়মিত লিখতেন। তো বন্ধুরা, চলো দেখি তার উল্লেখযোগ্য লেখার মধ্যে রয়েছে মতিচুর, সুলতানা স্ট্রিম, পদ্মরাগ, অবরোধবাসিনী। বন্ধুরা, অবরোধবাসিনী নকশাধর্মী গদ্যগ্রন্থ, মতিচুর একটি প্রবন্ধ, সুলতানা স্ট্রিম নকশাধর্মী রচনা, পদ্মরাগ উপন্যাস।
এছাড়া অনেক ছোট গল্প লিখেছেন। সুলতানার স্ত্রী কুন্তুতি রোকেয়া নিজের বাংলা ভাষায় অনুবাদ করে নিজে বাংলা অনুবাদ করে সুলতানার স্বপ্ন নামে। এটি একটি পথিকী রচনা এবং এটা বর্ণিত রয়েছে লেডি ল্যান্ড বা নারী স্থান, মূলত রোকেয়ারই স্বপ্ন কল্পনার প্রতীক। বন্ধুরা, মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী সুলতানার স্বপ্ন গ্রন্থে রোকেয়ার ঐকান্তিক স্বপ্ন এক অভিনব রূপ পেয়েছে। মতিচুরের দ্বিতীয় খণ্ডে আছে সৌরজগৎ, ডেলিসিয়া হত্যা, মেরি করেলি রচিত মার্ডার অফ ডেলিসিয়া 1896 সালে উপন্যাসের গল্পের অনুবাদ ডেলিসিয়া হত্যা। তারপরে রয়েছে জ্ঞান ফল, নারী সৃষ্টি, নার্স নেলি, মুক্তি ফল প্রভৃতি গল্প ও রূপকথা। বাংলায় বাংলা ইংরেজিতে লেখা তার অসংখ্য চিঠিপত্র রয়েছে। বাংলা ভাষার প্রতি তার গভীর মমত্ববোধ থাকলেও তিনি উর্দু ভাষায় বোধোৎপত্তি লাভ করেন। এছাড়া উনি 1927 সালে বঙ্গীয় নারী শিক্ষা সম্মেলনে বেগম রোকে বাংলা ভাষার পক্ষে জোরালো বক্তব্য রেখে সেই সময় দুঃসাহসিক কাজ করেন। বন্ধুরা, এই আলোর দিশারি মহান নারী বেগম রোকেয়া 1932 সালে ডিসেম্বরে 9 ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকো।